আজ পয়লা জুন, আজ থেকে লাগু হতে চলেছে এক রাষ্ট্র এক রেশন কার্ড। জেনে নিন নতুন নিয়ম। আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি বাজিয়ে দিন, আর ভিডিওটি ভালো হলে অতি অবশ্যই এটি লাইক করুন। এক রাষ্ট্র এক রেশন কার্ড লাগু হওয়ার পর দারিদ্র সীমার নিচের মানুষেরা দেশের যে কোনো প্রান্তর থেকে, যে কোনো রেশন দোকান থেকে রেশন নিতে পারবেন। প্রথমে 20টি রাজ্যে ও কেন্দ্রশাসিত অঞ্চলে চালু করা হবে। রেশন কার্ডের সুবিধা বিপিএল কার্ড হোল্ডাররা পেয়ে থাকেন। এক রাষ্ট্র এক রেশন কার্ড লাগু হওয়ার পর দারিদ্রসীমার নিচের মানুষেরা দেশের যে কোনো প্রান্তর থেকে, যে কোনো রেশন দোকান থেকে রেশন নিতে পারবেন। জেনে নিন নতুন নিয়ম। এই যোজনায় পিডিএস এর সুবিধাভোগীদের পরিচয়দাতাদের আধার কার্ডে ইলেকট্রিক পয়েন্ট অফ সেল ডিভাইস থেকে করা হবে। এই যোজনা গোটা দেশে লাগু করার জন্য সমস্ত পিডিএস দোকানে পিওএস মেশিন লাগানো হয়েছে। রাজ্যগুলি যখন সমস্ত পিডিএস দোকানে 100% পিওএস মেশিন বসানো রিপোর্ট দেবে, তখন এক রাষ্ট্র এক রেশন কার্ড যোজনায় সামিল করা হবে। এই যোজনা চালু হতেই দেশের যে কোনো রেশন দোকান থেকে রেশন তোলা যাবে কার্ড দেখিয়ে। এর জন্য পুরো রেশন কার্ড সারেন্ডার করতে হবে না এবং অন্য জায়গায় রেশন কার্ড তৈরি করার দরকার পড়বে না। রেশন কার্ড দুটি ভাষায় জারি করা হবে, একটি স্থানীয় ভাষায় ও অন্যটি ইংরেজি বা হিন্দিতে। রেশন কার্ড হোল্ডাররা 5 কিলো করে চাল আর 3 টাকায় ও গম পাবেন 2 টাকা কিলো। তো ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক করবেন। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।